ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো আমাদের জন্য গুড নিউজ নিয়ে আসলো না, কিন্তু রাজস্থান গভর্নমেন্ট আমাদের জন্য গুড নিউজ নিয়ে এসছে। তারা অন্যান্য স্টেটকে অ্যালাউ করছে, ভারতবর্ষের প্রতিটি স্টেটের ক্যান্ডিডেটকে অ্যালাউ করছে যাদের মাস্টার ডিগ্রি এবং বিএড দুটোই রয়েছে, এবং মাস্টার ডিগ্রির সঙ্গে ডিএলএড যাদের রয়েছে তাদেরকেও অ্যালাউ করছে। অর্থাৎ গুড নিউজের ওপরে গুড নিউজ, এবং তাদের মোট ভ্যাকেন্সি 2000+। এটা নিয়ে অনেক ইউটিউবার, অনেক এডটেক কোম্পানিগুলো, অনেক এডটেক ইউটিউব চ্যানেলগুলো, অনেকের টিউটররা, অনলাইন টিউটররা, তারা অলরেডি কোর্স বিক্রি করা শুরু করে দিয়েছেন, অনেক তথ্য জানাচ্ছেন, অনেক আশা দিচ্ছেন। তো এখানে বুঝতে হবে যে 2000+ ভ্যাকেন্সিতেই কিন্তু অন্যান্য স্টেটকে অ্যালাউ করা হচ্ছে না। তো এখানে দুটো কারণ হতে পারে কেন রাজস্থান গভর্নমেন্ট অন্যান্য স্টেটকে অ্যালাউ করছে। ফার্স্ট অফ অল, তারা কোয়ালিটি এডুকেশন দিতে চান তাদের স্টুডেন্টদেরকে, কারণ কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি টিচারের দ্বারাই সম্ভব, এবং শুধুমাত্র রাজস্থানের টিচাররাই যে বেটার হবে এমন না, গোটা ভারতবর্ষ থেকে সেরা সেরা টিচারদেরকে তারা নিতে চান তাদের রাজস্থানে বা তাদের স্টেটে। আর আরেকটা কারণ হতে পারে পলিটিক্যাল ট্রিক। সে কি পলিটিক্যাল ট্রিকের কারণটা কি? এটা এক ধরনের ইনকামের সোর্স হতে পারে। কীরকম সেটা? যেমন যখন থেকে বিহার গভর্নমেন্ট অন্যান্য স্টেটকে অ্যালাউ করেছে তখন থেকে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, প্রচুর টাকা আয় হয়েছে বিহার গভর্নমেন্টের। সেটা থেকে ঝাড়খণ্ড গভর্নমেন্টের সেম কাজ করলো, সেখানেও তারা প্রচুর কোটি কোটি, প্রায় 100 কোটি টাকা, 70 কোটি 80 কোটি, 100 কোটি টাকা ইনকাম করে নিল ফর্ম ফিল আপ করিয়ে। ঠিক সেরকমই রাজস্থান গভর্নমেন্টও চাইছে পুরো ভারতবর্ষ থেকে, সমগ্র ভারতবর্ষ থেকে যদি অ্যাপ্লাই করে তাদের ওখানে, তাহলে তাদের কোটি কোটি টাকা কিন্তু একদিকে আসতে চলেছে। এটা কিন্তু একটা ফ্যাক্ট, এবং এটা একটা পলিটিক্যাল ট্রিক। আর দ্বিতীয়ত কি, তারা কোয়ালিটি এডুকেশন দিতে চাইছেন, কিন্তু 2000+ পদেই কি তারা জেনারেল ক্যান্ডিডেট অ্যালাউ করছেন? না, এই 2000+ পদের মধ্যে কয়েকশো কিছু সংখ্যক সিটে তারা অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটদের অ্যালাউ করছেন, যেখানে জেনারেল পদগুলো রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, সেখানে আদার স্টেট অ্যাপ্লাই করতে পারবে, রিজার্ভেশন বা রিজার্ভ ক্যাটাগরিতে তারা পাবেন না। যেমন ইংলিশে 350 পদ রয়েছে টোটাল, সেখানে 82 কি 80 এরকম সিট রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য, যেখানে অ্যাপ্লাই করতে পারবে আদার স্টেটের ক্যান্ডিডেটরা। এবং এভাবেই কিন্তু সিস্টেমটা করা আছে কয়েকশো ক্যান্ডিডেটদের জন্য সমগ্র ভারতবর্ষে। এখন সমগ্র ভারতবর্ষ থেকে অ্যাপ্লাই হবে, একদিকে তারা কোয়ালিটি টিচারও হয়তো পাচ্ছেন, আমাদের জন্য গুড নিউজ অবশ্যই, কারণ আমাদের এই মুহূর্তে এমপ্লয়মেন্ট নেই। ওই 82টাতেই হয়তো আমাদের 82,000 জনের সঙ্গে লড়াই করতে হতে পারে, অথবা কয়েক লাখ ক্যান্ডিডেটের সঙ্গে লড়াই করতে হতে পারে। আবার সেখানে কি হতে পারে যে তারা সেখান থেকে টপ বাছাই করে রাজস্থান গভর্নমেন্টের লাভ হচ্ছে, টাকাও পাচ্ছে রাজস্থান গভর্নমেন্ট, কিন্তু আমাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে আমরা একটু হলেও আশার আলো পাচ্ছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভীষণই টাফ, কিন্তু 2000+ পদে বা হাজার হাজার পদে যে আমাদের নিয়োগ করা হবে এটা কিন্তু নয়, এটাও মনে রাখতে হবে। তাই ওই একটা এক্সামের পেছনে পড়ে থাকলে চলবে না। এডটেক কোম্পানির কথায় কোচিং নেওয়ার ওভাবে দরকারও নেই আমি মনে করি, নিজেরা যতটা পড়েছেন নিজেদের থেকেই পড়ুন, সেটাই হয়তো বেটার হবে আমার মনে হয়। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ।